সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি এক পার্সেন্ট কার্যকরী দোয়া ও আমল শিখব সেটি হচ্ছে আপনাদের যাদের লিঙ্গ হস্তমৈথন করার কারণে অথবা স্বপ্নের বেশি হওয়ার কারণে অথবা যে কোনো আপনাদের নিজেদের ভুলের কারণে আপনাদের যাদের লিঙ্গ অনেক চিকন হয়ে গেছে প্লাস বাঁকা হয়ে গেছে এবং যৌন শক্তি আপনারা দিন দিন হারিয়ে ফেলেছেন তাদের লিঙ্গ যাতে মোটা হয় এবং লম্বা হয় এবং যাতে একদম শক্ত হয় টাইট হয় এরকম সুন্দরভাবে কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর একটি আমল বলে দিব কারণ কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন অনুনা জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা উয়া রহমাতুল্লিল মিনিন মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধানের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআন নাজিল করে দিয়েছেন আপনাদের যত ধরনের যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান কিন্তু এই পবিত্র কোরআনুল কারিমের মধ্যে রয়েছে ইনশা আল্লাহ তো আপনি যদি এই আমলটি যদি ভালো একটি ফলাফল যদি আপনি পেতে চান ভালো একটি উপকার যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই সরাসরি কোরআনুল কারিমের আয়াত বর্ণিত অনুযায়ী এই আমলটি আপনাদেরকে সুন্দর করে শিখতে হবে এবং এটি কোন ছুরার কত নাম্বার আয়াত এবং কিভাবে পড়তে হবে কোনভাবে আমলটি করতে হবে সেটিও কিন্তু পবিত্র কোরআন থেকে আমি আপনাদেরকে সুন্দর করে দিবালো নেয় স্পষ্ট করে দেব আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন সেটি হচ্ছে যাদের আপনাদের এই ধরনের সমস্যা হয়েছে যে লিঙ্গের মধ্যে বিভিন্ন রোগ দেখা দিয়েছে আপনার সেটা চিকন হয়ে গেছে কিংবা আপনার সেটা বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে হ্যাঁ তাদেরকে আমি পবিত্র কোরআনুল কারিম থেকে যে আমলটি বলে দিচ্ছি সেই আমলটি আপনারা সুন্দরভাবে কিভাবে করবেন আপনারা পবিত্র কোরআনুল কারিম খুলবেন কোরআনুল কারীম খোলার পরে চব্বিশ নাম্বার পাড়ার মধ্যে একটা সুরা রয়েছে সুরাতুল ম সুরাতুল ম এর আপনারা চুয়াল্লিশ নাম্বার যে আয়াতটি রয়েছে ঠিক এই জায়গায় চুয়াল্লিশ নাম্বার আয়াতের যে অংশটি রয়েছে চুয়া ঠিক এই জায়গায় পবিত্র কোরআনুল করিমের মধ্যে চুয়াল্লিশ নাম্বার আয়াতের অংশটি আপনারা সুন্দর করে খুলবেন ঠিক আছে যদি হিফজো কোরআন করিমে যদি বাহির করতে চান তাহলে চব্বিশ নাম্বার পাড়ার এগারো নাম্বার পৃষ্ঠা অথবা আপনার অন্য কোনো কোরআন শরীফ নুরানি কোরআন শরীফ থাকলে সেখানেও আপনারা সুরাতুল মো সুরাতুল মমিনের আপনার চুয়াল্লিশ নাম্বার আয়াতের অংশ আমি আপনাদেরকে সুন্দর করে দেখিয়েও দিব ঠিক আছে কারণ একটি কথা মনে রাখবেন আপনার যত সমস্যা রয়েছে সব সমস্যা সমাধানের জন্য কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন এই পবিত্র কোরআনুল কারিম কী করেছেন নাজিল করেছেন মানব জাতির যত সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রয়েছে সেটি কিভাবে সমাধান করবেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটি হচ্ছে আপনারা রাতে যখন শুতে যাবেন শোয়ার পূর্বে আপনারা এই সুরাতুল মিন এর আপনার চুয়াল্লিশ নম্বর আয়াতের যে অংশটি রয়েছে এই চুয়াল্লিশ নম্বর আয়াতের অংশটি আপনারা সুন্দর করে এগারো বার করে পাঠ করবেন এইভাবে পাঠ করবেন বিসমিল্লাহ রহমানির হাবসিরদ ইনহাবসির ইহাবল আইবাদ হ্যাঁ ইন আল্লাহ বিল আইবাদ এই ছোট আয়াতটি কিন্তু সবাই বলতে পারবে এমন কোনো লোক নেই যে এই আয়াতটি পড়তে পারবে না দেখেন আমি এক আমি একতালে এক নিঃশ্বাসে এটি কয়বার বলতে পারি ইন্নাল্লাহ হাবা সিরুম বিলে আইবাদ ইনল্লাহাবাসিরুম বিলে আইবাদ ইন্দা সিরুম বিল আইবাদ ইন্দা সিরুম বিল আইবাদ ইন্নাল্লাহবাসিরুম বিল আইবাদ যদি এক মিনিট শেষে যদি পাঁচবার যদি বলা যায় তাহলে ইনশাল্লাহ আপনার বেশি সময় লাগবে না হয়তো একের থেকে দুই মিনিট সময় আপনার হয়তো বার পড়তে লাগতে পারে এগারো না বার আপনি রাতে শোয়ার সময় ইনশাল্লাহ এই বার আপনি এই এই দোয়াটি আপনি সুন্দর করে পরবেন শোয়ার আগে শোয়ার আগে সুন্দর করে পরে আপনার কাছে যে খাঁটি সরিষার তেল রয়েছে সেটা বাঙানোর সরিষার তেলও হতে পারে কিংবা বোতলে কিনা সরিষার তেলও হতে পারে বার পরে ইনশাআল্লাহ আপনি সরিষার তেলের মধ্যে সুন্দর করে কী করবেন ফু দিয়ে দিবেন ফু দিলে আপনার তেল পরা হয়ে গেল এই তেলটি আপনি আপনার লিঙ্গের মধ্যে আপনি লাগাতার আপনি এক মাস তিরিশ দিন পর্যন্ত কি করবেন ব্যবহার করবেন রাতে শোয়ার সময় আপনি সেখানে একটু মালিশ করে আপনি শুয়ে থাকবেন এইভাবে আপনি একবার যদি আপনি তেলটা সুন্দর করে পরে নেন তাহলে ইনশাল্লাহ আপনি তিরিশ দিন পর্যন্ত সেটা আপনি আমল করতে পারবেন ওই তৈল ফোরানোর আগেই নতুন করে আপনার তৈল কী করবেন মিশিয়ে নেবেন তিরিশ দিন পর্যন্ত যদি আমল করেন আপনার যত ধরনের সমস্যা রয়েছে সব সমস্যার কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ এটি পবিত্র কোরআনুল কারিমে বর্ণিত আমল অল্প সময়ের মধ্যে আপনারা ভালো একটি ফলাফল ভালো একটি রেজাল্ট আপনারা পেয়ে যাবেন একটা কথা মনে রাখবেন কোরআন হচ্ছে সবচাইতে বেশি শক্তিশালী সবচাইতে বেশি সত্য এ কোরআন থেকে যে সমস্ত আমলগুলো করা হয় নিঃসন্দেহে এগুলার ভালো ফলাফল পাওয়া যায় আর এই আয়াতটির যে অর্থ হচ্ছে ইন্নাল্লাহা নিরশা আল্লাহ তালা বা বাম দেখেন বিল আইবাদ বান্দার অবস্থা নির্সে আল্লাহ তালা বান্দার অবস্থা সম্পর্কে জানেন দেখেন ঠিক আছে সেই জন্য আপনি যেই বিষয়ে চেষ্টা করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সেই বিষয়টাকে সুন্দর মজবুত এবং শক্ত করে দিবেন এবং আপনারটা একদম সুস্থ করে দিবেন যাতে আপনার আর কোনো প্রবলেম না থাকে সেই জন্য কোরআন থেকে আমি আমলটি আপনাদেরকে শিখিয়ে দিলাম এবং কত নাম্বার পাড়ার কোন সুরার কিভাবে কোন আয়াত সেটিও কিন্তু আপনাদেরকে আমি প্রমাণসহ একদম বলে দিয়েছি আপনারা আমল করলে কীরকম রেজাল্ট পেলেন সেটি আমাদের মফিদি মিডিয়ার কমেন্টস বক্সে আপনারা জানিয়ে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আরেকজন মুসলমান ভাইকে সুস্থ হওয়ার জন্য আপনি একটু সহায়তা করবেন আর মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিও কোরআন হাদিস রিসার্চ করেন গবেষণা করে এরপরে তৈরি করা হয় যেটি একশত পার্সেন্ট কার্যকরী ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ বাই উবরেরা অবশ্যই আপনার এই মফিদি মিডিয়াকে সাবস্ক্রাইব করে মফিদি মিডিয়ার সাথেই থাকুন সেই প্রত্যাশায় আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি